একদা এক সময়ে সেখানে এক ব্যক্তি ছিলেন যিনি পাগল খুনি হিসেবে পরিচিত ছিল। সে ব্রত করেছিল আর সেই ব্রতর জন্য প্রায় 1000 মানুষকে মেরে ফেলেছিল, কারণ সমাজ তাকে ঠিক পছন্দ করত না, তাই সমাজের উপর প্রতিশোধ নিতে 1000 মানুষকে সে মেরে ফেলেছিল এবং প্রত্যেককে মেরে ফেলার পর তাদের থেকে একটি করে আঙুল নিয়ে তার গলার মালা তৈরি করত এবং গলায় পড়ে থাকত, আর সে কারণেই তার নাম হয়েছিল আঙ্গুলিমালা। প্রত্যেকেই আঙ্গুলিমালাকে খুবই ভয় পেত, এমনকি রাজা রাজার দলের লোক প্রত্যেকেই তাকে ভয় পেত। আঙ্গুলিমালা যেখানে থাকত তার ধারে কাছে কেউ ঘেঁষতে পারত না, আর তাই শেষ পর্যন্ত একটি মানুষকে হত্যা করার জন্য খোঁজ করা দুষ্কর হয়ে পড়ে, আর এই কারণে সে তার ব্রত সম্পূর্ণ করতে পারছিল না। কিন্তু একদিন গৌতম বুদ্ধ জঙ্গলের পাশে একটি গ্রামে বেড়াতে এসেছিলেন এবং সেই গ্রাম থেকে যখন তিনি বিদায় নিচ্ছিলেন তখন গ্রামবাসীরা তাকে বলেছিল কখনোই ওই পথ দিয়ে যাবেন না, কারণ ওই পথে একজন পাগল খুনি বাস করে যে ইতিমধ্যেই 999 জনকে মেরে ফেলেছে। সে কখনোই কাউকে মারার আগে দুবার ভাবে না, এমনকি আপনি যে বুদ্ধ সেটাও সে কখনোই মেনে চলবে না, তাই অন্য একটি রাস্তা আছে, আপনি সেখান দিয়ে যান। কিন্তু গৌতম বুদ্ধ বললেন যদি আমি না যাই সেক্ষেত্রে সে মারার জন্য অন্য কাউকে খুঁজবে, আমি ওই রাস্তা দিয়ে যাবই কারণ তার আমাকে প্রয়োজন, আমি আমার জীবনের ঝুঁকি অবশ্যই নিতে রাজি আছি, হয় সে আমাকে মেরে ফেলবে না হয় আমি তাকে পুরো বদলে দেব। একথা বলে বুদ্ধ সেখান থেকে চলে গেল। তখন গৌতম বুদ্ধের শিষ্যরা বলাবলি করতে থাকলেন আজ হয়তো বুদ্ধদেবের শেষ দিন হতে পারে এবং তারা এই ভেবে ভীষণ ভয় পেলেন। বুদ্ধ যখন সেই পাহাড়ের কাছে এলেন তখন সে শুধু একা, আঙ্গুলিমালা একটি পাথরের ওপর বসেছিল। সে বুদ্ধকে দেখে ভাবল এই মানুষটাকে দেখে মনে হচ্ছে সে আমার সম্পর্কে কিছুই জানে না, তা না হলে কখনোই এই পথ দিয়ে কেউ আসে না, সে কেন এখান দিয়ে যাচ্ছে, এবং বুদ্ধকে পুরো বোকা মনে হচ্ছিল। আর আঙ্গুলিমালা মনে মনে ভাবল এই মানুষটিকে মেরে ফেলা কখনোই বুদ্ধিমানের কাজ নয়, আমি কি তাহলে তাকে ছেড়ে দেব, আমি আমার ব্রত সম্পূর্ণ করার জন্য কি অন্য মানুষকে বেছে নেব, কিন্তু আমি আমার ব্রত সম্পূর্ণ করবই। সে বুদ্ধকে বলল তুমি ফিরে যাও আর এক পাও এগিয়েও না, আমি হলাম অঙ্গুলিমালা, এখনো পর্যন্ত আমি মোট 999 জনকে মেরে ফেলেছি এবং আমার আর একটা আঙুলের দরকার, যদি এখানে আমার মাও আসে তাহলেও আমি তাকে মেরে ফেলব, কারণ আমাকে আমার ব্রত সম্পূর্ণ করতেই হবে, তাই আর আমার কাছে এসো না, তোমাকে দেখে একজন সন্ন্যাসী মনে হচ্ছে, যদিও আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, তুমি যদি একজন মহান সাধু হও তাহলে কিন্তু আমি কোনো পরোয়া করব না, আমি শুধু চাই একজন মানুষকে মেরে ফেলতে, তাই আর এগিয়েও না, না হলেই আমি তোমাকে হত্যা করব। কিন্তু বুদ্ধ এগোতেই থাকলেন। তখন আঙ্গুলিমালা ভাবল এই মানুষটি হয় বোবা না হলে শুনতে পায় না, এই মানুষটি পাগলও হতে পারে, এই ভেবে সে চিৎকার করতে শুরু করল, জোরে জোরে চেঁচিয়ে বলল আর এগোবে না। তখন বুদ্ধ বলল আমি কিন্তু অনেকক্ষণ আগেই থেমে গিয়েছি, আমি কিন্তু নড়িনি, অথচ আঙ্গুলিমালা তুমি কিন্তু নড়াচড়া করছো, আমার সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে কারণ অনুপ্রেরণাই বন্ধ হয়ে গেছে, তাহলে কিভাবে যুদ্ধ হতে পারে, আসলে আমার কোনো লক্ষ্য নেই, আমার সব লক্ষ্য ইতিমধ্যেই অর্জন করে ফেলেছি, আমি কেন চলে যাব, আমি তোমাকে বলছি তুমি থামো। আঙ্গুলিমালা সেই একইভাবে পাথরের ওপরেই বসেছিল এবং সে হাসতে শুরু করল ও বলল সত্যি তুমি একজন পাগল, আমি তো বসে আছি, তাহলে তুমি কেন বলছো যে আমি নড়াচড়া করছি, তুমি নিজেই নড়াচড়া করছো অথচ
আমাকে বলছো থামতে? তখন বুদ্ধ তার কাছে এলেন এবং বললেন, আমি শুনেছি তোমার এখনো একটা আঙুলের প্রয়োজন আছে। আমি আমার জীবনে সমস্ত লক্ষ্যকে গ্রহণ করতে পেরেছি, তাই আমার এ শরীর আর ব্যবহারযোগ্য নয়। আমি যখন মারা যাব তখন সকলে আমাকে পুড়িয়ে দেবে, কেউই আমাকে আর কোনো কাজে ব্যবহার করবে না। তুমি এটাকে ব্যবহার করতে পারো, তাহলে তোমার ব্রত সম্পূর্ণ হবে। তুমি আমার আঙুল কেটে নাও এবং মুণ্ড কেটে নাও, আমি প্রস্তুত আছি। কারণ আমার শরীর ব্যবহারের একমাত্র এটাই শেষ উপায়, তা না হলে আমাকে অন্যজন পুড়িয়ে ফেলবে। তখন আঙ্গুলিমাল্লা উত্তরে বলল, আপনি কি বলছেন? আমি মনে করি আপনি একজন পাগল, তাই এখানে এসেছেন। চালাকি করার চেষ্টা করবেন না, না হলে আপনার বিপদ বাড়বে, আমি আপনাকে মেরেও ফেলতে পারি। তখন বুদ্ধা বলল, তুমি আমাকে মেরে ফেলার আগে একটা কাজ করো, যাও ওই গাছটির একটি ডাল কেটে ফেলো। তখন আঙ্গুলিমালা তার তলোয়ার নিয়ে গাছের দিকে এগিয়ে একটা বড় ডাল কেটে ফেলল। তখন বুদ্ধ বলল, আরও একটা কাজ করো, এখন ডালটা ওই গাছে গিয়ে তুমি জোড়া লাগিয়ে দাও। তখন আঙ্গুলিমালা বলল, এখন আমি বুঝতে পারছি আপনি পুরোপুরি একজন পাগল। আমি কাটতে পারি কিন্তু কখনো জোড়া লাগাতে পারি না। তখন বুদ্ধ হাসল এবং বলতে শুরু করলেন, যখন তুমি শুধু ধ্বংস করতে পারো, তৈরি করতে পারো না, তাহলে তোমার ধ্বংস করার কোনো অধিকার নেই। কারণ নষ্ট তো একটা বাচ্চা ছেলেও করতে পারে, তার মধ্যে কোনো মাহাত্ম সাহসিকতা নেই। এই গাছের ডাল একটি বাচ্চা ছেলেও কাটতে পারে, কিন্তু জোড়া লাগানোর জন্য একজন বড় মানুষের প্রয়োজন। এবং তুমি যদি এই গাছের ডাল কেটে জোড়া লাগাতে না পারো, তাহলে তুমি মানুষের মাথা কাটতে পারো কিভাবে? তুমি কি কখনো এসব নিয়ে ভেবে দেখেছো? সন্ন্যাসীর মুখ থেকে এই কথা শুনে আঙ্গুলিমালা চোখ বন্ধ করে বুদ্ধের পায়ের নিচে বসল এবং বলল, আমি কখনোই এসব ভেবে দেখিনি, আপনি ঠিকই বলেছেন। আমি যদি তৈরি না করতে পারি, তাহলে আমার ধ্বংস করার কোনো অধিকার নেই। কিন্তু এখন আমি কি করব, আপনি আমাকে পথ দেখান। তারপর থেকে আঙ্গুলিমালার জীবন সম্পূর্ণ বদলে গেল। সে প্রকৃতিতে তৈরি করার চেষ্টা করল ধ্বংসের বদলে, এবং সে একজন খুনি থেকে সন্ন্যাসী হয়ে গেল। এটাই বলার, আমাদের জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু সেই বাধা বিপত্তিকে খুব শান্তভাবে ধৈর্য সহকারে অতিক্রম করতে হবে। কারণ শান্তিই একমাত্র আমাদের মনকে বদলে দিতে পারে।